নতুন তথ্য ঢাকা মেডিকেল থেকে যোগ করা সম্ভব হচ্ছে না, কেননা যে তিন গুলিবিদ্ধ তাদেরকে কিন্তু এখনো চিকিৎসিত চাই। যে গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছিলেন ওনাকে কিন্তু সর্বশেষ জানানো হয়েছে যে উনি আশঙ্কা মধ্যে রয়েছেন। তার কারণ হিসেবে ডাক্তাররা বলেছেন যে তার গলা এবং বুকে তিনি গুলি আঘাত পেয়েছেন এবং এই গুলি এখন পর্যন্ত অপারেশন চলছে এবং সেই অপারেশনের পরে আসলে জানা যাবে যে ওনার শারীরিক অবস্থার কেমন। পাশে দুজন পুলিশ যদি জানে তারা এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত। ডাক্তারের দুঃখিত দর্শক এখন পর্যন্ত তারা ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। তো আমরা এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত নতুন কোনো রোগী বা নতুন কোনো হতাহত বা নতুন কোনো আহত মানুষকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়নি। এখন পর্যন্ত আমরা জানাতে পারি যে সেই যে তিনজন মানুষকে এখানে ভর্তি করা হয়েছিল তিনজন মানুষই এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তাররা বলেছেন যে তাদের সর্বশেষ অবস্থা আজ রাত পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে, তারপরে হয়তো বা তারা জানাতে পারবেন যে আসলে তাদের অবস্থা কী। আর তাছাড়া এখানে যদি আর একটু যোগ করি যে এখানে যেহেতু পুলিশ দুজন সদস্য ভর্তি রয়েছেন, এখানে পুলিশ সদস্যদের একটি যাতায়াত রয়েছে এবং তারা সেখানে সর্বোচ্চ তদারকি এবং সর্বোচ্চ নজরদারির মধ্যেই রেখেছেন। আব্দুর রাজ্জাক নামে যে গাড়ি চালক অর্থাৎ যে ভদ্রলোকদের জাপানি ভদ্রলোকদের তিনি গাড়ি চালিয়ে এসেছিলেন তিনি এখন পর্যন্ত এখানে এবং ডাক্তাররা তার সম্পর্কে সর্বশেষ রহমান এই জায়গায় পরিদর্শন করার পরে কিন্তু উনি আমাদেরকে জানিয়েছিলেন যে আব্দুর রাজ্জাক নামে যে গাড়ি চালক ওনাই কিছুটা আশঙ্কাযুক্ত রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে এবং অস্ত্রোপচার শেষে হয়তোবা ডাক্তার তার সিদ্ধান্তটি জানাবেন। তো এখন পর্যন্ত গুলশানের যে গোলাগুলির ঘটনা সেই গোলাগুলির ঘটনায় আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ তথ্য পারমিতা।